আরে মিস্ত্রির কি বুদ্ধি গো, সবাস এই কাঠটা ঝুলে গেছিল। মিস্ত্রির বুদ্ধি দেখেছো? দেখো আপাতত থাক, দরজাটা রাত্রিবেলা কি হবে, আবার রুম করে দরজা বন্ধ করতে হবে? কেন কাঠটা ধরে তো খুলবে না, তা বন্ধ হচ্ছে কি করে? এটা তো লাগাওনি কিছু, টাইট হয়ে গেছে কাল রাত্রে খুব, মানে দরজাটা খুলতে গিয়ে। বন্ধ করার সময় লাইটটা দেখে বন্ধ করেছিল তো? আমি তো রাত্রে লাইট দরজা বন্ধ করিনি, হ্যাঁ উঠেছিলাম আমি, দিয়ে এটা খুলছি যখন টাইট হয়েছিল খুব, দিয়ে খুলেছি, দিয়ে দেখে বন্ধ করতে যে ওই কাঠটাতে আটকে যাচ্ছিল, দিয়ে তারপর আবার কাঠটাকে ধরে ধরে টেনে টেনে বন্ধ করলাম। পুটু তো নিচে শুয়েছিল ওখানে। তুমি খুললে এটা এটা লাইটটা কোথায় ছিল ভেতরে? কেন ওটা টেনে হিজড়ে বন্ধ করে দিয়েছো? আমি কি করে জানো? তুমি আমাকে বলে দাও নাই, দেখতে হবে না রাত্রিবেলা কে বলে দিয়ে, আর এটা তিনটার সময় বাদ তুমি বলে দিয়ে গেছে কে বল? তুমি তো এই কাজটা করছো, তুমি তো দেখতে জিনিসগুলো জিজ্ঞেস করো, কেউ আমাকে বলে দিয়ে গেছে, বলে দিয়ে গেল তাহলে। আমি রাতে আড়াইটার দিনের সময় বাথরুমে যাবো, তখন আমি লাইট কোথায় যাবো? আমার তো হুঁশে সার্ভে করতে হবে, সব কিছু সার্ভে। রাত্রিবেলা সার্ভে চুরি করতে পারবো তাহলে? এবার চুরি কেন করতে হবে? তাহলে ঘরে দেখবে, সার্ভে করবে যে হ্যাঁ এটা এরকম হচ্ছে, তাহলে কি প্রবলেমটা হতে পারে? ও রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবলেম দেবো, আড়াইটার দিনের সময় কি প্রবলেম হচ্ছে, দরজাটা কেন আসছে না চিন্তা করতে হবে? এইখানটা এটা এটা থেকে গেলে এটা তো এখন ইয়ে হচ্ছে যাচ্ছে, আচ্ছা আমি দেখতে হবে। আর তুমি আমাকে মিস্ত্রির কাজে ট্রেনিং দিচ্ছো? মিস্ত্রির কাজে ট্রেনিং ফেনিং এর ওসব ব্যাপার না, আমি ট্রেনিং কেন দিচ্ছি? ভাত খাবো আমরা আজকে, কিন্তু কি লাগবে খাতে? ওটো বৃষ্টি পড়ছে আজকে, মামা আজকে বৃষ্টি পড়ছে, আজকে যে খুব ভালো দিন, কিন্তু মেঘ না ডাকলে। হ্যাঁ শো চাদরটা পাল্টাতে হবে অবশ্যই, এই ফুটু ওর চাদরটা ভিজিয়ে দিই। জল তো পড়ার কথা না, খড় তো দেয়া আছে, কম্পিউটারটা ঠিক করে কম্পিউটারটা জল পড়বে না তো? সূর্য আগেবারে পড়েছিল, জল পড়বে এরকম বৃষ্টি হচ্ছে না, তাছাড়া পরপর দেখা যায় জল পড়বে না। বুঝুম বাচ্চা, সুন্দর দিন সবার জন্য বাবা, সবার জন্য সুন্দর দিন। সরো দেখি সরো, পাপা উঠতো।